কেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সাইমন কমিশন সাইমন কমিশন কেন এসেছিল কেন ভারতীয়রা বহিষ্কার করেছিল সাইমন কমিশন গঠিত হয় উনিশশো সালে নভেম্বর মাসে কত সালে পরীক্ষা আসতে পারে সাইমন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে নভেম্বর মাসে কোথায় গঠিত হয় ইংল্যান্ডে পরীক্ষা আসতেই পারে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আসতেই পারে সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল উনিশশো আঠাশ সালের ফেব্রুয়ারি মাসে ভালো করে আমাদের মাথা রাখতে হবে এবারে সাইমন কমিশন যে বয়কট করেছিল এই বয়কটের সিদ্ধান্ত কত সালে নেওয়া হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে মাদ্রাজ অধিবেশনে এর সভাপতিত্ব করেছিলেন এম এ আনসারি কে এম এ আনসারি এই মাদ্রাজ অধিবেশন হয় উনিশশো সালে তাহলে সাইমন কমিশন কত সালে আসে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এবার সাইমন কমিশনের বিরোধিতা করে যখন ভারতীয়রা তখন ব্রিটিশ পুলিশ ভারতীয়দের উপর চড়াও হয় এবং ভারতীয়দের উপর আক্রমণ হয় যার পরিপ্রেক্ষিতে লালা রাজপাত রায় মারাই যায় লালা রাজপাত রায়ের উপর লাঠিচার্জ করা হয় এবং উনিশশো সালে সালের নভেম্বর লালা রাজপাত রায় মারা যান এবং সাইমন কমিশনের রিপোর্ট তৈরি হয় উনিশশো সালে সাইমন কমিশনের রিপোর্ট কত সালে তৈরি হয় উনিশশো সালে এবং সাইমন কমিশনের রিপোর্ট পেশ হয় উনিশশো সালে এবং সাইমন কমিশনের রিপোর্ট অনুসারেই উনিশশো সালে ভারত শাসন আইন তৈরি হয় পরীক্ষায় আসতে পারে যে ভারত শাসন আইন কত হিসাব্দে তৈরি হয় উনিশশো সালে এবং ভারত শাসন আইন কিসের ভিত্তিতে তৈরি হয় তখন আমাদের লিখতে হবে সাইমন কমিশনের ভিত্তিতে যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন